উন্নতি হয়েছে। প্রতিদিনই হুহু করে বাড়ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও যমুনা নদীর পানি। নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় পশুপাখি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। স্কুলের বারান্দা সহ পানি উঠেছে, যার কারণে আমরা স্কুলে যেতে পারছি না। ঘরের খাট খুট সব চলে গেছে, ঘরের যে থাকমো কোনো বুদ্ধি নেই। বেশ কিছু গ্রাম এবং কয়েকশো বিঘা জমি ইতিমধ্যে ভেঙেছে, কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে অনেক যোগাযোগ করেছি। পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত এই ভাঙন রোধের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে চরাঞ্চলের মানুষ। এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকলেও অধিকাংশ চরেই পৌঁছয়নি ত্রাণ। চরে বিভিন্ন রোগ, ব্রাদি, ডায়রিয়া এবং হামেশা বিভিন্ন রোগ দেখা দিতেছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিরও একই অবস্থা। হাওড় এলাকার অধিকাংশ ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। শুকনো খাবার ও ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। গড়দড়া পানি, চুলা কি সব বন্ধ, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলের দুটি উপজেলায় শতাধিক গ্রামের বানভাসী মানুষ পানিবন্দী। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ঢুকে পড়ায় বিপাকে মানুষ। সরকার কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। মন্ত্রীদের সাথে কথা হয়েছে, জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, আর পানি যাতে না ডুবতে পারে প্রোটেকশন করেন। পানি বেড়েছে জামালপুরেও। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 135 সেন্টিমিটার উপরে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে উত্তরের কয়েক জেলায় অবনতি। দেশের 11 জেলার 23 পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বলেও জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।